অস্ট্রেলিয়ায় সিডনি সৈকতে সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কৃত্রিম প্রবাল প্রাচীর বসানো হয়েছে, আর এতে ফলও মিলেছে বেশ। এখন তাই বিশ্বের বিভিন্ন এলাকায় এই প্রকল্পের আওতায় কৃত্রিম কোরাল রিফ স্থাপন করা হবে। সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কোরাল রিফ বা প্রবাল প্রাচীর। সম্প্রতি এক গবেষণায় বলা হয়, বৈশ্বিক উষ্ণতার কারণে 2009 থেকে 2018 সাল পর্যন্ত 10 বছরে বিশ্বের 14% কোরাল রিফ হারিয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি উপকূলীয় এলাকায় অতিরিক্ত অবকাঠামো নির্মাণ, সমুদ্রের পানি কমে যাওয়া ও নির্বিচারে মাছ শিকার এর কারণ। তবে আশার কথা হচ্ছে, পৃথিবীর নানা প্রান্তে কোরাল রিফ বাঁচাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যেগুলোর একটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের লিভিং সি ওয়ালস নামের প্রকল্প। কংক্রিটের তৈরি প্রবাল প্রাচীর সিডনি বন্দরের এক অংশে স্থাপন করা হয়েছে, আর ফলাফল দেখে উল্লসিত বিজ্ঞানীরা। এটা খুবই আনন্দের। এরই মধ্যে 90টিরও বেশি প্রজাতি এসে প্যানেলগুলোতে বাসা বেঁধেছে। ভবিষ্যতে প্রকল্পটি ছড়িয়ে দিতে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। মারিয়ানা আশা করছেন, জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য নেতিবাচক প্রভাবকে অনেকটাই কমিয়ে আনতে সহায়তা করবে এসব কৃত্রিম প্রবাল প্রাচীর। আশ্চর্যের বিষয় হচ্ছে, কংক্রিটের প্যানেলগুলোতে শৈবাল জন্মেছে। আমরা দেখেছি অন্তত 500 প্রজাতির মাছ সৈকতের আশেপাশে ঘোরাফেরা করছে। এর মানে হচ্ছে বাস্তুতন্ত্রে ইতিবাচক পরিবর্তন আসছে। সামুদ্রিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাল ও প্রবাল প্রাচীর। এছাড়া সমুদ্রের তরঙ্গ শক্তি অনেকাংশে কমিয়ে দেয় এটি, যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলকে রক্ষা করে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।